এ যেন নেতাদের ভ্রষ্টাচার নিয়ে বলিউডের সিনেমার দৃশ্য। মাফ করবেন, ভিডিও সামান্য খারাপ, তবে কান পেতে শুনলেই বুঝবেন। আসলে সামনেই খড়গপুরে উপনির্বাচন, তো সেই ভোটের আগেই এলাকা থেকে তোলা টাকার বখরা নিয়ে আলোচনায় ব্যস্ত দুই দলের দুই নেতা। এই যে গেরুয়া গেঞ্জি পরা, ইনি হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, আর উনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ খড়গপুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। মজার হলো, ভিডিওতে প্রেমচাঁদ ও প্রদীপ উল্টো রঙের পোশাকে, তাতে কি টাকার তো কোনো দল হয় না। আর মানুষ হলো গিয়ে ভোটার, তাদের মাথায় কাঁঠাল ভেঙে কামিয়ে নেওয়াই কেতা, তাই ওরা মার মার কাট কাট বিরোধী দুই দলের নেতা হয়েও বখরার ভাগাভাগিতে ষোলো আনা মাস্তুতো ভাই। চ্যানেল হিন্দুস্তান।